সৃষ্টির সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে। কিন্তু স্বাগত জানানোর আগে কিছু কথা যেগুলো প্রত্যেকের জানার খুব প্রয়োজন আছে, তার কারণ ঈশ্বর সৃষ্টি করেছেন জ্যোতিষ বা তন্ত্রের। এই যে ঈশ্বরের সৃষ্টি জ্যোতিষ বা তন্ত্র, এর কারণ হচ্ছে একটাই, এর মাধ্যম দিয়ে প্রত্যেক মানুষের জীবনের কিছু খারাপ জিনিসকে কাটানো বা সেই জায়গাটাকে ঠিক করে ভালোটাকে পাওয়া রাস্তা করা যায়। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন, সেই সময় আমাদের ভালো মন্দটাও চিন্তা করেই কিন্তু তিনি করেছেন। এই মন্দ যেগুলো আছে সেগুলোকে কিছুটা হলেও সীমিত করে ভালোটার প্রভাবটা যাতে বিস্তার করা যায় জ্যোতিষ বা তন্ত্রের মধ্যে দিয়ে, সেটাও কিন্তু ঈশ্বরের সৃষ্টি। আর সেই ঈশ্বরের পূজারী, ভক্ত বা আশীর্বাদ জন্য পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী, তিনি তার যজ্ঞ ক্রিয়াদির মধ্যে দিয়ে আমাদের মঙ্গলের বিভিন্ন কাজ করে থাকেন। কীভাবে, কী রকম, কী বিষয়, এটা নিয়ে আজকের অনুষ্ঠানটা মন দিয়ে যদি দেখেন, জীবনে কোনো দিন কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, একটাই নাম খোদিত হয়ে থাকবে, সেটা হচ্ছে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী। সেটা শুধু আপনার জন্যে নয়, আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের জন্য। সেই উত্তম দাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টির তরফ থেকে। নমস্কার উত্তম। নমস্কার। ওম কালী কালী মহাকালী কালিকে অপহারিণী ধর্ম কামক্ষ পদে দেবী নারায়ণী নমস্তুতে। ওং তারাবৈ বিদমহে মহাগজ্জ ধীমহি তন্নি তাঁড়ে পচ দেয়। ওং কামাক্ষে বরদে দেবী লীল পর্বত বাসিনী তাং দেবী জগৎ মাতু জনি মুদ্রে নমস্তুতে। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন মাথ জগৎ মাতু মদ্গুরু জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় মাতারা, জয় জয় তারা, জয় গুরু তারা, জয় মাম তারা, জয় মাতারা, জয় জয় তারা, জয় মাতা। উত্তমদা, ঈশ্বরের সৃষ্টি আমরা সবাই। আমাদের ন্যাটাল চার্ট যেটা 66 দিন ঈশ্বরই লিখে দেন, আবার এখানে যদি খারাপ কিছু থাকে সেখান থেকে বেরিয়ে আসার পথটাও ঈশ্বর করে দেন, তারই সৃষ্টি জ্যোতিষ ও তন্ত্রের মধ্যে। আর আপনি সেই ঈশ্বরের আশীর্বাদ জন্য আপনি তার পূজা অর্চনা করেন, তার আশীর্বাদ আপনি আমাদের সাধারণ মানুষের মধ্যে বর্ষিত করেন, বা আপনি সেই কাজটা করেন ঈশ্বরের সঙ্গে আমাদের মিলিয়ে দেওয়া, অর্থাৎ গুরু যেটা করে ভক্তের সঙ্গে ভগবানের রাস্তাটা করে দেওয়া, এবং সেইখান থেকে আপনি মানুষের বিভিন্ন মঙ্গলার্থের কাজ করেছেন। সেরকম সামনেই একটা বিশেষ যোগ বা তিথি, মহালয়াযুক্ত অমাবস্যা, দেবী পক্ষ, সেই সময় কোন কাজ হয়, কীভাবে হয় যদি একটু বলেন। প্রথম কথা বলি তরুণদা, আমরা কিন্তু কেউ ভগবান নই, আমরা মানুষ। আমরা মায়ের কাছে প্রে করতে পারি দর্শক বন্ধু, কিন্তু আমরা যদি নিজেকে ভেবে নিই আমি ভগবান, তাহলে কিন্তু মা আবার রুষ্ট হয়। অবশ্যই তার কারণ একটা, কারণটা কি? কারণটা হচ্ছে আপনার ন্যাটাল চার্টে যেইটাই আছে সেই জিনিসটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। আপনার যদি সপ্তমে রাহু থাকে, সেই রাহু যদি অশুভত্ব ভাব থাকে, অশুভ নক্ষত্র প্রাপ্তি হয়। সপ্তমে যদি মঙ্গল থাকে, সেই মঙ্গল যদি অশুভ মঙ্গল হয়, পজিটিভ দেখালো, ডিগ্রি ভালো পেল না, তাকে পজিটিভ আমরা করতে পারবো না। আপনার ন্যাটাল চার্টে কিন্তু ওই মঙ্গল ওই পজিশনই থাকবে। তাহলে আমরা কি করতে পারি দর্শক বন্ধু? এটা তো আপনাদের প্রশ্নটা উঠতেই পারে যে তাহলে অ্যাস্ট্রোলজার কি করে, বা অ্যাস্ট্রোলজার কি করে, একটা অ্যাস্ট্রো জ্যোতিষের কাজটা কি? যে আপনি যে চারদিকে ঘিরে গেছেন, যে চারদিকে আটকে গেছেন, সেই জায়গা থেকে কি করে আপনাকে রিলিভ করা যায়, কিছু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, কিছু মন্ত্র পাঠের মাধ্যমে, আবার কিছু দেখা গেছে যন্ত্রম ক্রিয়ার মাধ্যমে,
কিছু দেখা গেছে হোম যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে, কিন্তু সবটাই মাধ্যমে, ডাইরেক্ট কিন্তু কিছুই নয়, কিছুই নয়। আর আপনি যখন, আমরা যখন হোম যজ্ঞ করছি, আপনার ছেলে বা আপনার মেয়ের মাঙ্গলিক দোষ যখন খণ্ডন ক্রিয়া করছি, তাহলে বেদ মন্ত্র উচ্চারণ করে মন্ত্রগুলো করতে হয়, যে অমুক গোত্রস্থ অমুক দাস ও দাসায় মাঙ্গলিক দোষ খণ্ডনিষ্ঠ কালিনাং। একটুখানি দেখে নি সেই জায়গাটা, আমায় তখন ক্রিয়াটা করতে হয়। তার মানে কি, আমি যদি অশুভত্বকে কাটাতে পারি সেই জায়গাটাকে ব্যালেন্স করতে, তার মানে আপনার এই নয় দর্শক বন্ধু যে আপনার ন্যাটাল চার্টে মঙ্গল সপ্তমে ছিল পঞ্চমে পাঠিয়ে দিতে পারলাম, কিন্তু আপনার মঙ্গল দশমে পাঠাতে পারলাম, আপনার মঙ্গল মকরে ঘরে তুঙ্গস্থ করতে পারলাম, সেটা কিন্তু পারা যায় না, সেটা পারা যায় না। হ্যালো নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি জয়নগর থেকে প্রকাশ মালিক বলছি। প্রকাশ মালিক, প্রকাশ বাবু কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 19/7/1997। 19/7/1997, কটার সময় জন্ম? জন্ম সকাল 10:42। সকাল 10:42, জন্মস্থান? জয়নগর। জয়নগর। কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ, আমি কেরিয়ার নিয়ে জানতে চাইছি একটু। তো যে কোনো কাজটা করতে গেলে তোমার বাধার জায়গা ক্রিয়েট হয়? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি ওটাই হয়। আমার যে কোনো কাজ করতে গেলে আমার বাধাই চলে আসে, চাই স্টাডি হোক কোনো জব হোক। তো তুমি তো এখন কর্মের সঙ্গে যুক্ত, তাই তো? হ্যাঁ দাদা, কর্মের সঙ্গে যুক্ত, কাজ করছো? হ্যাঁ আপাতত কাজ করছি, কিন্তু প্রমোশন আর কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ, এই জায়গাগুলোকে তুমি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে গেছিলে? অ্যাকচুয়ালি দাদা, আমি এখনো অব্দি যাইনি, তো আগামী মানে যে কৌশিক অমাবস্যা চলে গেছে, তো ওই অমাবস্যা আমার একজন আত্মীয় গিয়েছিল আপনার কাছে, তো ওর কাছ থেকে শুনলাম যে ও খুব ভালো ফল পেয়েছে, তো এই জন্য আমি ভাবছিলাম যে আমি আপনার কাছে যাবো। তারকেশ্বরে গেছিল, তাই তো? হ্যাঁ। প্রকাশ, একটু উত্তম দাকে আমি থামিয়ে প্রকাশের কাছে যাব। প্রকাশ, তাহলে আলোক কৌশিকী অমাবস্যায় তারকেশ্বরে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী যে কাজ করেছিলেন, সেখানে আপনার আত্মীয় গিয়েছিলেন, এবং এই কৌশিকী কিন্তু বেশি দিন যায়নি, তার মধ্যে তাহলে আপনার আত্মীয় ভালো রেজাল্ট পেয়েছে এবং সেটা আপনি দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ দাদা, দেখেছি, এই জন্য আমিও চাইছি যাওয়ার জন্য। সেই ভালো রেজাল্টটা পেয়েছে ওটা দেখেই আপনি কিন্তু আসতে চাইছেন। শুরুতেই আমি বলেছিলাম যে একবার পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর কাছে গেলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে পাঠানো যায়। তাহলে উত্তম দা, এই কথাটা মিথ্যে নয়, কৌশিকী গেছে, তার মধ্যে রেজাল্ট পেয়েছে, এবং সেই রেজাল্ট দেখে এইগুলো এই যে পেলাম এটা আমার প্রাপ্তিযোগ, বাট এটা কিন্তু টোটালটাই আমার, যে আমি যে বলবো যে আমি বিশাল ব্যক্তিত্ব নয়, মা কৃপা করেছে, মা কৃপা করেছে। হ্যাঁ দাদা, মা কৃপা করেছে, এই জন্য আমিও চাইছি যদি একটু কৃপা আপনি করে দেন, তাহলে আমারও আগামী যদি প্রমোশন হয়ে যায়, কাজের বাঁধাগুলো যদি একটু কেটে যায়, স্টাডিতে একটু যদি ভালো। দেখো বাবু, একটা কথা বলি, তোমার প্রিয় ফুল হচ্ছে, আমার যদ্দূর তোমার ভয়েস থেরাপিতে ইয়ে বোঝা গেল, তুমি তিনটে ফুলকে খুব পছন্দ করো, কেমন? একটা হচ্ছে তোমার রোজ, একটা হচ্ছে জবা ফুল, একটা পদ্ম ফুল, কি ভুল না কি বললো? হ্যাঁ, এতগুলো ফুল থাকতে গোলাপ জবা পদ্ম, এবং এই তিনটেই বলেন আপনার পছন্দের ফুল, তাই তো? তাহলে মনের কথাটা বলতে পেরেছেন তো উত্তমদা? আর একটা জিনিস বলি, উত্তমদা কি বলেছিলেন যে আমরা কোনো গ্রহকে সরাতে পারি না, কিছু করতে পারি না, আমরা মাধ্যম। দেখুন, পুরো জায়গাটাই মাধ্যমের মধ্যে দিয়ে চলছে, এই যে আপনি ফোন করছেন এটাও কিন্তু একটা মাধ্যমের দ্বারা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, ঘরে বসে যে টিভিটা অনুষ্ঠানটা দেখছেন, আমরা এই স্টুডিওতে বসে প্রোগ্রাম করছি, আপনি ঘরে বসে দেখছেন, এটাও একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু। তাহলে উইদাউট মাধ্যম কিছু হয় না। তাহলে আর একটা জিনিস জানে, ও যে গেছিল, তুমি যখন বললে তোমার যে খুব রিলেটিভ গেছিল, তারা জানে আমার জায়গাটা কিন্তু খুব সিস্টেমেটিক ভাবে কাজটা হয়। বুঝতে পেরেছো আমি কি বললাম? নিশ্চয়ই তোমাকে বলেছে কথাটা, যে অন্য ও যারা গেছিল, আমি তুমি কোথা থেকে, জয়নগর থেকে বলছো? জয়নগর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। তার মানে যিনি গেছিলেন, আমি বুঝতে পেরেছি, আমি তার নামটা, সে মিডিয়ায় নামটা বলতে চায় না, তাই তো? না বলাটাই ভালো। তার মানে সে কি সেই সমস্যাগুলো যেগুলোর জন্য এসে উপকৃত হয়ে গেছে তো? হ্যাঁ দাদা, উপকৃত হয়েছে। জয় মা, জয় মা, জয় মা, তো আমাকেও জানিয়েছিল। জয় মা, জয় মা, খুব ভালো। তাহলে আপনি একটা কাজ করুন,
সামনে মহালয়াযুক্ত অমাবস্যা একটু দাদার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর তার জন্য যেটা করতে হবে, দেখুন টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 7278091811, এবং আরও একটি নাম্বার 7439006121, অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। সোমবার দিনকে দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শালকিয়াতে, মঙ্গলবার একটি মঙ্গলবার মেছেতায় পাবেন, একটি মঙ্গলবার বাঁকুড়াতে পাবেন, বুধবার দিনকে ব্যারাকপুর শিবম জ্যোতিষ কার্যালয়, বৃহস্পতিবার দমদম সিতির মোড়, শুক্রবার দিনকে গড়িয়াহাট, রবিবার দিনকে সেকেন্ড হাফে কিন্তু তারকেশ্বরে থাকেন। অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। আমি উত্তমদার কাছে যাব। উত্তমদা কৌশিকী অমাবস্যায় কাজ করে রেজাল্ট পেয়েছে, তাই দেখে কিন্তু আজকে মহালয়া অমাবস্যায় আপনার কাছে আসতে চাইছে। দেখো এইগুলো, এটা তরুণদা বলতে গেলে অনেক কথা, এবং না এইটা হচ্ছে আমরা একজন মানুষকে পেলাম ফোনে, সে পেয়েছে বলে তাই, কিন্তু হাজার হাজার মানুষ আছেন যারা কাজ করানোর 10 দিন 15 দিন, এবং এমনও আছে, আমি উত্তমদার আপনারই অনুষ্ঠানে ছিলাম, আপনি যজ্ঞটজ্ঞ করে রাত্রিবেলায় যখন আপনি মানে ভোর রাতে যখন আপনি ফিরে এলেন আপনার সেই হোটেলে আসে লজে, এবং আসার পর ওইখানে কাজ করি এক ভদ্রলোক ছুটতে ছুটতে এসছে, দাদা দাদা আমার বাড়ির থেকে ফোন এসছে আমার ওই কাজটা কিন্তু হয়েছে, কাজ করিয়ে, এটা তো কোনো গল্প কথা না। দেখো তুমি হয়তো অনুষ্ঠানটা দেখছো, একটা দেখো শুধু তাই নয়, আমার কাছে কাজ করিয়েছে বাগবাজার থেকে এক ভদ্রমহিলা গেছিলেন, উনিও কাজ করিয়েছেন, উনিও নিজেও বলছে বাবা আমি কিছু না হলে 20টা জ্যোতিষের পিছনে দৌড়েছি, বিভিন্ন পীঠস্থানে গেছি, তারা রেজাল্ট দিতে পারেনি, না রেজাল্ট তো দেয়নি, উপরন্ত আমার ছেলে চাকরিটিও চলে গেছে। কিন্তু অশোক নন্দ আমি নাম বলবো না, তথাপি তার নাম বলা আমার ঠিক হবে না, না উচিত না, আমরা চাই না। সেই জায়গা দেখে ছেলেটির বিবাহ জায়গায়ও তৈরি হয়ে গেছে, কিন্তু হলে হয়েও সেই জায়গাটায়ও সেই জায়গাটা বাধার জায়গা তৈরি করে দিয়েছে, তাকে এই প্রতিকার প্রতিবিধান মাধ্যমে গেলাম, সঠিক প্রয়োগ করলাম, যেই চাকরি যেই কোম্পানি তাকে রিজেক্ট করে দিয়েছিল সেই কোম্পানি তাকে বলছে যে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো, আবার ডেকে নিন, সে তো ওর মা তো এসে বলছে বাবা এই যে কী জিনিস আপনি করলেন, আমি মানে সে কেঁদে ইয়ে পাচ্ছে না, আমি বললাম আমার কেঁদে লাভ নেই, মাকে করো, মায়ের কাছে সঠিক জিনিসটা গেছে, মা কৃপা তোমার করেছে। হ্যালো নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অর্পণ হালদার বলছি, কলকাতা শ্যামবাজার থেকে। আচ্ছা অর্পণ বাবু আপনার বিষয়ে জানবেন? আমার নিজের ক্যারিয়ার নিয়ে জানবো। ক্যারিয়ার নিয়ে অর্পণ বাবু, ডেট অফ বার্থ 21/7 1996। হ্যাঁ কটার সময় জন্ম? 4:30। সেটা সকাল না বিকেল? বিকেল 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 4:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। এবার একটা কথা বলি আপনাকে, আপনি উত্তম চক্রবর্তীর অনুষ্ঠান এর আগে কখনো দেখেছেন? দেখেছেন কিন্তু একটা জিনিস খেয়াল করেননি, উত্তমদা সবসময় দাঁড়ান আমি বলে নিই, উত্তমদা সবসময় আপনাদের একটা কথা বলেন কি জানেন, কোনো জ্যোতিষীকে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে চুপচাপ বসে থাকবেন, তিনি কি বলছেন মিলিয়ে নিন, উত্তমদার কাছে ফোন করে বলতে হয় না আমি কি জানতে চাইছি, কি উত্তমদা? সেটা মায়ের কৃপা, যাই হোক আমি এত ডিপলি গিয়ে লাভ নেই। হ্যাঁ প্রথম কথা বলি বাবা তোমাকে, তুমি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো তাই তো? ক্যারিয়ার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, তুমি কর্মের সঙ্গে যুক্ত আছো? আমি ছোটখাটো একটা অফিসে কর্মের সঙ্গে যুক্ত আছি, বাজারে ছোট বড় বাজারে ছোট বড়র ব্যাপারে নেই, কর্ম করছেন সরকারি চাকরির ব্যাপারে। এক মিনিট, আপনার আপনার 96 এ জন্ম, এই 96 এ জন্ম এখনো অনেকে চাকরি পায়নি কিন্তু আপনি করছেন? হ্যাঁ আমি একটা ছোটখাটো মানে অফিসে একটা ছোট হোক বড় হোক কিছু তো করছেন। একটা কথা বলি, লেথার্জি ভাবটা কাটাও, নিশ্চয়ই তুমি জায়গা থেকে উত্তীর্ণ হয়ে যাবে, আর দ্বিতীয় তোমার মধ্যে অনেক কিছু রয়েছে প্রতিভা, যে প্রতিভাগুলো প্রকাশ করতে পারছো না, ঠিক আছে এই প্রতিভাগুলোকে সঠিক করো, আমার যতদূর ধারণা তুমি কোনো টেকনিক্যাল লাইনের মধ্যে তুমি যুক্ত হবে। টেকনিক্যাল লাইনেই যুক্ত আছেন, এই যে বলেছিলাম না পণ্ডিত উত্তম চক্রবর্তীকে কিছু বলতে হয় না, উনি একের পর এক বলে দেন, কিন্তু হওয়া কাজগুলো তোমার মুখের কাছ দিয়ে কেটে যায়, যে কোনো কাজটা করতে হবে কাজটা বাধা হবে, বাধা হয়ে কাজটা হবে, এক চান্সে কাজ হয় না তোমার, কেমন বর্তমান আরো
মাস তিনেক একটু যাবে এরকম, তারপর ঠিক হয়ে যাবে। কত কত মাস? মাস তিন, তিন মাস, তিন মাস মতন আরো যাবে সময়টা। ঠিক আছে, একটু পারলে কাউকে দেখিয়ে নিও, প্রতিকার না প্রতিবিধানের মাধ্যমে যাও, 100 না 200% তোমার কাজ হবে। হবে হবে, সমস্যা আছে, সমাধানের পথও আছে। সমাধানের শেষ কথা পণ্ডিত উত্তম চক্রবর্তী, কেন এটা নিয়ে আজকের অনুষ্ঠান? দেখো তরুণ, একটা কথা বলি, অশুভত্ব কাটিয়ে শুভত্ব ভাবটা আনা, এটা আমাদের, এটা আমার কিন্তু, এটা আমি পেশা নেশা আমার যা কিছু বলুন, আমি জ্যোতিষটাকে খুব মন থেকে ভালোবাসি দেখে আজকে এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। এবং আপনাদের পাঁচজনের ছোট বড় আশীর্বাদ নিয়ে কিন্তু আমাকে পশ্চিমবঙ্গে কোনো এলাকা, শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরেও আজকে আমাকে, চলুন ঝাড়খণ্ডে আমার আমার ক্লায়েন্ট রয়েছে, আজকে দিল্লিতে আমার ক্লায়েন্ট আছে, আজকে মহারাষ্ট্রে আমার ক্লায়েন্ট আছে। কেন বিদেশ থেকে বহু মানুষ আছে, বিদেশ থেকে বহু মানুষ অনলাইনে পেটিশন করেছে, তারা এসেছে, তারা গেছে, আবার আবার আসছে। তাহলে এই যে জায়গাটা দর্শক বন্ধু, একদিনে তো আমার সম্ভব হয়নি, আমি দীর্ঘ কয়েক বছর, মানে বলে না তপস্যা করতে 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 আজকে এই হট সিটটাই বসছি। কারণ আমি জানি যে অশুভত্ব কিভাবে কাটাতে হয়, কালসর্প দোষটা কিভাবে কাটাতে হয়, মাঙ্গলিক দোষটা কিভাবে কাটাতে হয়। আমি জানি যে গ্রহণ দোষটা কি, গুরুচন্ডালটা কি। আবার আমি এটাও জানি আপনার নেটাল চার্টে গ্রহণ যোগ আছে, ভাব ফুটে যখন বিচার করছেন তখন রবি আলাদা হয়ে গেল, রাহু আলাদা হয়ে গেল। কেন হলো? তখন আপনি বললেন আমি তো গ্রহণ দোষ কাটিয়েছি, আপনার তো গ্রহণ দোষই নেই, কাটাবেন কোথা থেকে? তাহলে আমাকে এইগুলো জানো, ওই জায়গাটাকে ভুল বুঝিয়ে দিল যে দেখো সরে গেছে, কেটে গেছে। আপনি যখন ভাব স্ফুটটা বিচার করতে গেলেন, দেখা গেলেন রবি বুধ রয়েছে কিন্তু শুক্র চলে গেছে, তার মানে আপনার জীবনে যে দারিদ্রতার প্রভাব সেটা কিন্তু হলো না, কিন্তু আমরা তো কাটিয়ে দিলাম, মানে কিন্তু আগে আমাদের বিচারটা করতে, আগে দেখতে হবে আপনার, আপনার নবাংশ চক্রটা বিচার করুন, দেখুন আপনার নবাংশে কোন প্ল্যানেট আপনার পাওয়ার পেয়েছে, আপনার নাক্ষত্রিক বিচার করুন, রবি উত্তর, উত্তর ফাল্গুনী নক্ষত্রে না আদ্রা নক্ষত্রে না আপনার অশ্বিনী নক্ষত্রে, তাহলে এই বিচারগুলো আমাদের করতে হয়। আর তন্ত্র কি করে, তন্ত্রের কাজটা কি, তন হচ্ছে তনু, তনু থেকে উৎপত্তি, ত্রাণ পৌঁছায়, শান্তি পৌঁছায়, অশুভত্ব কাটিয়ে শুভত্ব পাওয়ার জন্য। যে আমার একটা বিশাল, দেখা গেল আমার গুরুচন্ডাল যোগ রয়েছে, আমি হঠাৎ করে টেম্পটেড হয়ে যাচ্ছি। আর দর্শক বন্ধু, আমি আপনাকে আর একটা কথা বলছি, আজকে টিভি মিডিয়াতে বসে বললাম, আমি কিছু কার্ড তৈরি করেছি যেগুলো হচ্ছে গিয়ে মহামৃত্যুঞ্জয়, আপনি তো কাগজ ধারণ করছেন, কাগজ নিয়েছেন, কিন্তু সঙ্গে মানি পার্সে রাখুন, রিস্টোর পাড়া থেকে আপনি বাঁচবেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আমি আগামী দিন আপনাদের টিভিতে দেখাবো যে সেই কার্ডগুলো কি। আপনি কোনো অফিসে ঢুকছেন, ওই কার্ডটা, হলুদ রঙের কার্ডটা, বগলামুখীর মন্ত্র দেওয়া কার্ডটা আছে, পকেটে রেখে দেন, রেখে দিয়ে যান, দেখুন অশুভত্ব হবে কেটে যাবে, শুভত্ব আপনি লাভ পাবেন। আপনার দেখা যাচ্ছে ছেলে পড়াশোনা করছে না, তাকে নীল সরস্বতীর একটা কার্ড তৈরি করা হয়েছে, এই কার্ডগুলো স্মার্ট কার্ডে এটিএম কার্ডের মতন কার্ড করা হয়েছে, এবং এগুলো বিদেশ থেকে আমাকে কালেক্ট করতে হয়েছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে। কালেক্ট নয়, আরো একটা জিনিস একটু বলে দিই, তবে আমরা একটু আজকে আর ফোন নেব না, কারণ কি ফোন এলেই এই আলোচনাগুলো করা যায় না, ফলে ফোনটা আর নেব না। আমি রিসেন্টলি আমাদের একটা কনফারেন্স হয়েছিল ভিডিও কলের মাধ্যমে, এবং আমার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে পরিচিত হয়েছে, তারা বললেন, তারা দেখলাম, কেন আমি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিটাকে খুব ফেভার করি, আমি পছন্দ করি, লাইক করি, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিটা করে বিচার করেছি বিভিন্ন বিদেশের মাটিতেও করেছি আমি। তাহলে ওই কার্ডটা কি বলছে, কার্ডটা, কার্ডটা হচ্ছে যদি জব করে আপনি, আপনাকে দেওয়া যায়, আপনি যদি পার্সে রাখেন, দেখবেন আপনার সবসময় একটা শুভত্ব ভাব থাকবে, পজিটিভ একটা এনার্জি থাকবে। এবং দর্শক বন্ধু, আপনাদের ক্ষেত্রে বলি, আজকে তরুণদা তো জানে আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জিনিস দিই, আমার প্রতিটা চেম্বারে ওইগুলো আপনি যারা দেখাতে আসবেন আপনারা নিয়ে যাবেন, চেয়ে নিয়ে যাবেন, কোনো পয়সা লাগবে না তার জন্য। না, আরেকটা জিনিস একটু বলে দিই প্রত্যেকের উদ্দেশ্যে, এটাও জেনে রাখুন, এটা জানার প্রয়োজন আছে, অনেকেই আপনাদের অনেক কিছু গিফট দেন, এটা কিন্তু গিফট দেন না, উনি পণ্ডিত উত্তম চক্রবর্তী কোনো আমার কোনো গিফট নেই। গিফটটা কি হয়,
এই যে কার্ডগুলোর কথা বলছে, অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে এরকম কার্ড পাওয়া যাচ্ছে, আপনি কিনে নিলেন, শুনে কিনে নিলেন, কোনো কাজ করবে না। তার কারণটা কি, বন্নিশ্রী উত্তম চক্রবর্তী যে কার্ডগুলো দেন সেগুলো সম্পূর্ণ তন্ত্র মতে সেই কার্ডগুলোকে শোধন ক্রিয়া প্রতিষ্ঠা করা হয়, এবং যখন দেওয়া হচ্ছে করা হয়, যখন আপনাকে দেওয়া হবে ওটা আপনার নাম গোত্র সাবে অমুক গোত্র অমুক দাস দাসায় মনোবিষ্ট কামনায় অশুভ শক্তি বিনাশায়, এইটা করে তারপরে কিন্তু উনি দেন। কিন্তু এটা না, এটা কেন আমাকে বললো একজন, আমাকে মানে একজন অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজার আমাকে বললেন যে ভাই তুমি তো অনেক কিছু ইয়ে করেছো শুনেছি আমি, তারাপীঠে ভান্ডারা ভান্ডারাও করেছো শুনেছি আমি, তো তুমি এটা দাও না, কিছু গরিব মানুষ অনেকে নিতে পারে না, কিনতে পারে না। তো আমি বললাম যে আমি তো এনে দেবো, ঠিক আছে, বুঝলি না, তুমি এটা ধরে রাখো না, তোমার এটা সোশ্যাল ওয়ার্কার হিসাবেই হলো কাজটা। বললাম ঠিক আছে, আপনার আপনি যেহেতু একটা একটা বয়সজ্যেষ্ঠ লোক, মানে তিনি একটা বিশাল বড় একটা লোক, বিশাল বড় মার্গের লোক একটা, যদিও উনি এখানে থাকেন না, উনি মহারাষ্ট্রে থাকেন, ওনার কিছু লাগে না, ওনার হাত ধরে বলে দিতে পারবে আপনার কোন প্ল্যানেট ডিস্টার্ব আছে, এত বড় মাপের মানুষ তিনি আমাকে যখন বলেন। আমি বললাম ঠিক আছে। তো আমার এই এখন থেকে মানে এখন আমার আমার মোটামুটি সোমবার থেকে আমি স্টার্ট করছি, প্রতিটা চেম্বারে যারা দেখাতে আসবেন সঙ্গে করে আপনার মনে করে কার্ডটা কিন্তু নিয়ে যাবেন। আর যারা এই মহালয়াযুক্ত অমাবস্যায় কাজ করাতে চাইছেন তাদের অবশ্যই কিন্তু বলবো একবার দাদার সঙ্গে যোগাযোগ করুন। তবে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর কিছু নিয়ম আছে, আপনি ফোনে বলে দিলেন আমি এই কাজটা করাবো তা কিন্তু উনি করেন না। ন্যাটাল চার্ট বিচার করিয়ে যদি দেখে না এটাই দরকার তবেই তিনি সেই কাজটা করেন। এখানে একটা আমার কথা কেটেই বললাম যে আপনি দেখা দিয়ে আসলেন, দেখা গেল আপনার নবদ্বার চক্রে ওই সময় যে নক্ষত্রটা আছে, ওই দিনে যে নক্ষত্র আছে সেটা আপনার বদ নক্ষত্র, তাহলে তোমার এখানে কাজ হবে না। এই সততাটা মেনটেন করা, আমার কাছে আসলে একটু এগুলো করে আসবে, একটু টাইম হাতে নিয়ে আসবে মা, কারণ তোমরা চেম্বারে আসছো আমার কাছে, আমার যারা স্টাফ আছেন তারা বলেন খুব তাড়াহুড়ো করতে থাকে, হ্যাঁ সিতির মোড় চেম্বারে, কারণ আমার কাছে টাইম নিয়ে আসবে, কারণ আমি একটু তোমার ভালোভাবে একটু বিচার করে বিশ্লেষণ করে তারপরে আমরা ফাইনাল রেমেডি দিয়ে যাই। কারণ আপনার আগে যে মানুষটি রয়েছে ওনাকেও যে সময়টা দিচ্ছেন, আপনি যখন আসবেন আপনাকেও সেই সময়টা দিয়ে, একদম একদম। মানে এই কারণেই বলা হয় যে হাতে একটু সময় নিয়ে আসুন, ন্যাটাল চার্টটাকে সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করিয়ে তারপরে কিন্তু উনি দেখে কাজের কথা বলে দেন। সামনে এই মহালয়াযুক্ত অমাবস্যায় হয় না বলে কোনো কাজ নেই, যে কোনো কাজ হয়, কিন্তু সবথেকে ভালো কোন কাজটা হয় যদি একটু বলে। এইটা মাঙ্গলিক দোষটা, কালসর্প দোষটা এবং গ্রহণযোগ সঙ্গে গুরুচণ্ডাল, এই চারটে যোগ ভালো হয়। আর একটা যোগ হচ্ছে যেটা নাকি ওটা আমার এই এই অমাবস্যায় হয়তো আমার আমি করে উঠতে পারবো না, কারণ আমার দুখানা নেওয়া হয়ে গেছে অলরেডি কাজ, মহামৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় দুটো কাজ আমার অলরেডি নেওয়া হয়েছে দর্শক বন্ধু, অথেব আমি মহামৃত্যুঞ্জয় হয়তো করতে পারবো না আপনি যেই কারণে আমি এটা বললাম না। তবে মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ বিশ যোগ সাড়ে সাতি এইগুলো কাটানো যাবে যদি আপনার নেটাল চার্টে নবতারা চক্র যদি পারমিট করে, তাহলে আপনি যেতে পারবেন, আপনি ক্রিয়াটা করতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, দাদাকেও বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। আর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের সঙ্গে রয়েছেন, যারা আসবেন সারা জীবন ভালো থাকবেন এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করব। তবে একটা কথা বলে দিই দর্শক বন্ধু, রামপুরহাট সাহিত্যিয়া বোলপুর বীরভূম আপনার বহরমপুর মুর্শিদাবাদ যারা দেখাতে চাইছেন আমায় কিন্তু সোমবার থেকে পাবেন, মানে পাঁচ তারিখ থেকে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ অবধি আমাকে পাবেন তারাপীঠে, তারাপীঠে পাবেন। সবার মঙ্গল হোক, মা মঙ্গলী মঙ্গল করুক, ওং দেববাদি দেবী সত্যাং স্থূলতমায় মামহী ক্লেশাতি নঙ্গ সজ্জং সকলং লাধিষ্ঠধি, ওং শান্তিহি ওং শান্তিহি ওং শান্তিহি।